সুপ্রিয় দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সুজন, আপনারা দেখছেন যে এস ওয়াল ট্রাভেল। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং আজকের ভিডিও টপিকটি হলো 17ই অক্টোবরে ভিসা খোলার পুরোপুরি চান্স আছে, কিসের জন্য বলছি। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো করবেনই, প্লাস প্লাস আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন অনেক মোটিভেশন পাই আমরা। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক করলেও মোটিভেশন পাই, প্লিজ ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো 17ই অক্টোবরে ভিসা খোলার প্রপারলি চান্স আছে কিসের জন্য? ইন্ডিয়ান ট্রাভেলস যদি 15ই অক্টোবর অ্যানালাইটিক নেয় যে খুলবে, 8 থেকে 10 তারিখের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন বলেছে যে ইন্ডিয়ান ভিসা খোলার চান্স আছে। সো বাংলাদেশিদের জন্য সেটা সুখবর। সো মানে ডিসিশন নেবে, চুক্তিপত্র সাইন হবে। সো চুক্তিপত্র সাইন যায় যে যেদিনই হোক, সো 17 তারিখে খোলার চান্স আছে কিছুর জন্য। 17 তারিখে আপনাদের বলতে আমাদের বাঙালি ফেস্টিভ্যাল দুর্গাপূজাও শেষ হয়ে যাবে, প্লাস কালী পুজো আসবে, তার জন্য দুর্গাপূজা শেষ হওয়ার পরে ইন্ডিয়ান চাপ অনেক কমে যাবে। তো একদম একটা ফেস্টিভ্যাল বাঙালিদের, তো চাপ কমে যাবে। তারপরে ইন্ডিয়ান হাই কমিশন চাইবে, বাংলাদেশ হাই কমিশন চাইবে যে ইন্ডিয়ান বাংলাদেশ দুটো ভিসাই খুলে দেওয়া যাক। তো খুলে দিলে চাপ কমে যাবে, অনেক লোকের লোক সংখ্যাও কম হবে, কিছুজন টুরিস্ট কম হবে, এবং প্লাস যারা ডাক্তার মেডিকেল ভিসা টিসা আসতে চাইছে, স্টুডেন্ট ভিসা আসতে চাইছে, তারা তখন আসতে পারবে প্রপারলিভাবে আস্তে আস্তে। সো তাদের ওই চাপের জন্যই 17 তারিখে খোলার চান্স আছে, কিছুজন দুর্গাপূজাও শেষ হয়ে যাবে তখন। তো তার জন্য অনেক পর্যটক বাংলাদেশে যাবে না, অনেক পর্যটক বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবে না, কিছু জন্য ফেস্টিভ্যালই তো শেষ, ফ্যামিলিদের সাথে দেখা করবে কোন কারণে। সো 17ই অক্টোবরে নিশ্চিত ভিসা খোলার চান্স আছে, শিওরিটি না কিন্তু নিশ্চিত ভিসা খোলার চান্স আছে। সো ভিডিওটা ফুল দেখবেন, এবং ভিডিওতে আরও ভিডিও আসবে এর সম্বন্ধেই। সো ভিডিও যদি ইনফরমেটিভ লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন করে। সো 17 তারিখে মিস করবেন না আপনারা ভিডিওগুলো, আর ই মানে ভিসার জন্য আপডেট নিয়ে নেন, আর পাসপোর্ট এবং ব্যাগপত্র রেডি করে নেন, আর সব কাগজপত্র রেডি করে নেন ইন্ডিয়া আসার জন্য সবাই। ওকে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব।